আমরা যারা অনলাইনে কাজ করি এবং যাদের একটা ব্লগ সাইট আছে অথবা ইউটিউব চ্যানেল আছে তাদের ক্ষেত্রে একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুবই গুরুত্বপূর্ণ। তো এই অ্যাডসেন্সের রুল হচ্ছে যে আপনার অ্যাডসেন্সে যদি $10 ইন করে সেটা আপনার যে কোনো কন্টেন্ট হতে পারে, মানে ইউটিউব হোস্ট হতে পারে অথবা আপনার ব্লগ সাইটও হতে পারে, যে কোনো মাধ্যমে যদি আপনার গুগল অ্যাডসেন্সে $10 ইন করে তাহলে অ্যাড্রেস ভেরিফাই করতে হবে এবং পাশাপাশি পেমেন্ট যে মেথড সেটাও অ্যাড করতে হবে। তো অ্যাড্রেস ভেরিফিকেশনটা আমি অন্য ভিডিওতে দেখাবো, আজকে ভিডিওতে দেখাবো যে কিভাবে গুগল অ্যাডসেন্সে আপনারা পেমেন্ট মেথড অ্যাড করবেন। এখানে যেটা করতে হবে, এখান থেকে এই যে ব্যালেন্স অপশনে যে থ্রি ডট মেনু দেখতেছেন, এই থ্রি ডটে যদি আমি ক্লিক করি তাহলে এখান থেকে ভিউ পেমেন্টস অপশন আসবে অথবা এই বাম পাশ থেকে যে পেমেন্ট অপশন আছে সেখান থেকে পেমেন্টস ইনফোতে আমি চলে আসতে পারি। তো এখান থেকে স্ক্রল করে একটু নিচে চলে আসবেন, দেখবেন যে অ্যাড পেমেন্ট মেথড একটা অপশন আছে, সেটাই ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দুইটা অপশন দেখতে পাবেন, বাংলাদেশিদের ক্ষেত্রে এখানে দুইটা অপশন আসবে আর যারা ইন্ডিয়ান আছেন তাদের ক্ষেত্রে এখানে যে কোনো একটা অপশন আসবে। ইন্ডিয়ান যারা আছেন তারা যে অপশনটা পাবেন সেটি নিয়ে কাজ করবেন, আর যারা বাংলাদেশি আছেন তারা হচ্ছে দুইটা অপশনের মাঝে আপনারা অ্যাড নিউ এয়ার ট্রান্সফার ডিটেলস এই অপশনটি ক্লিক করবেন এবং ইন্ডিয়ানদের জন্য হয়তো এই অপশনটাই থাকবে। তো দুইটা অপশন থেকে আমরা ফার্স্ট অপশনটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করলে এখানে এরকম একটা অপশন আসবে। তো এখানে পেমেন্ট মেথডটা অ্যাড করার জন্য আপনাদের একটা জিনিসের দরকার হবে, সেটা হচ্ছে আপনাদের যে কোনো একটা ব্যাংকে আপনাদের একটা অ্যাকাউন্ট থাকতে হবে। এখান থেকে প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে অপশনাল, এটা আমাদের কিছুই দিতে হবে না। এরপরের অপশনটা আছে নেম অন ব্যাংক অ্যাকাউন্ট, এখান থেকে আপনাদের যে ব্যাংকে অ্যাকাউন্ট নামটা আপনারা যেটা দিয়েছেন, যেমন আমার ব্যাংকের ক্ষেত্রে ডাস বাংলা ব্যাংকের ক্ষেত্রে আমার অ্যাকাউন্ট নাম হচ্ছে পল্লব বারাই, এবং ব্যাংক নেম অপশন এখান থেকে আপনাদের ব্যাংকের লিগাল নেমটা দিতে হবে। যেমন আপনারা যদি ডাস বাংলা ব্যাংকের নাম জানেন, এরপর ইসলামী ব্যাংকের নাম জানেন, অনেক ব্যাংকেই আছে বাংলাদেশে, তার মাঝ থেকে শুধু যদি ডাস বাংলার ক্ষেত্রে ডিবিবিএল লিখে দেন তাহলে ভুল হবে, এমনকি প্রত্যেকটা ব্যাংকের ক্ষেত্রেই আপনাদের লিগাল যে নেমটা সেটা এখানে দিতে হবে। আপনারা লিগাল নেমটা পাওয়ার জন্য একটা সাইট ইউজ করতে পারেন, সাইটের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই সাইটে আসার পর দেখবেন যে একটা ব্যাংকের লিস্ট আছে, অনেকগুলো ব্যাংক এখানে দেওয়া আছে, এখান থেকে আপনারা যে ব্যাংকটা আপনাদের অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকটা ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে যে ব্যাংকের লিগাল নেমটা সেটা এখানে শো করবে, দেখুন এখান থেকে লিগাল নেমটা বলা আছে ডাস বাংলা ব্যাংক লিমিটেড, এখানে আপনারা যে ব্যাংক ইউজ করেন সেই ব্যাংকের লিগাল নেমটা পেয়ে যাবেন। তো এই লিগাল নামটা এখানে আমি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমাদের যেটা দরকার হবে একটা সুইফট কোড, তো সুইফট কোডের জন্য এই ডাস বাংলা ব্যাংকের ডিটেইলসে যখন আসবো তো এখান থেকে দেখবেন যে সুইফট কোডটা লেখা আছে। যদি আপনাদের এই সুইফট কোড নিয়ে সন্দেহ থাকে আপনারা গুগলও সার্চ করতে পারেন, ব্যাংকের নাম লিখে দেন সার্চ করবেন সুইফট কোড, তাহলে এখানে আপনারা একটা সুইফট কোড পেয়ে যাবেন। এখন দেখুন এখানে একটা ব্যাপার যে সুইফট কোডের ক্ষেত্রে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে সংক্ষিপ্ত সুইফট কোড আর একটা হচ্ছে ডিটেইলস সুইফট কোড। আপনার এই দুইটা যে কোনো একটা ব্যবহার করলেই হবে। এখানে যে সুইফট কোড দেওয়া আছে 8 ক্যারেক্টারস এর, এটাও যদি আপনারা ইউজ করেন তাতে হবে, অথবা সুইফট কোড যে প্রথম যেটা এখানে দেখতে পাচ্ছেন এটা ইউজ করলে হবে, মানে প্রথমটা হচ্ছে একটু ডিটেইলস সুইফট কোড এবং এরপর একটা হচ্ছে সংক্ষিপ্ত সুইফট কোড যেটা 8 ক্যারেক্টারস এর হয়ে থাকে। এখানে একটা ব্যাপার আছে যে আপনাদের ব্যাংকের সাথে লেখা থাকবে আপনাদের ব্রাঞ্চের নাম। এখানে আপনারা যদি বলেন যে আমি তো ব্যাংক অ্যাকাউন্ট খুঁজছি চট্টগ্রাম, তাহলে এখানে আমি কেন ডিএস দিব, মানে ডিএস মানে তো ঢাকা, তো এটা কোনো ব্যাপার না। আসলে আপনাদের দিতে হবে যে ডাস বাংলা ব্যাংকের মেইন শাখাটা কোথায়, সেই শাখার সুইফট কোড দিতে হবে। বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে। তো এক একটা ব্যাংকের ক্ষেত্রে এই সুইফট কোডটা ভিন্ন হবে, আপনারা জাস্ট ব্যাংকের নাম লিখে সাথে সুইফট কোড দিয়ে সার্চ করলে সুইফট কোডটা পেয়ে যাবেন, অথবা আমি যে সাইট বলছি সেই সাইটে আসলে আপনি আপনার ব্যাংকের সুইফট কোডটা পেয়ে যাবেন। এখান থেকে আমি পূর্ণাঙ্গ যে সুইফট কোডটা সেটাই ব্যবহার করব, অথবা আমি যদি 8 ক্যারেক্টার ব্যবহার করি তাতে হবে, কোনো সমস্যা নেই। কপি করে এখানে এসে এখানে যে সুইফট কোড অপশন আছে সেখানে আমি পেস্ট করে দিব। পেস্ট করার পর এখান থেকে বলা আছে অ্যাকাউন্ট নাম্বার, এটা হচ্ছে আপনাদের ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটা সেটা। আপনাদের যদি কোনো ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড থাকে সেই কার্ডেরও একটা নাম্বার থাকে, সেই কার্ডের নাম্বার কিন্তু এখানে না, আপনারা হচ্ছে ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা এখানে দিবেন। এরপর বলছে রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার, এখান থেকে আপনাদের ব্যাংকের নাম্বারটা ভালোভাবে চেক করে আবার এখানে টাইপ করে দিবেন। আর এখান থেকে আপনাদের কিছুই করতে হবে না, এখান থেকে যে অপশন দুইটা আছে সেগুলো এরকমই থাকবে, জাস্ট এখান থেকে সেট অ্যাজ প্রাইমারি মেথডটা করে দিবেন, কারণ হচ্ছে এই ব্যাংক অ্যাকাউন্টে আপনারা সবসময় পেমেন্ট নেবেন এই অপশনটা। এরপর আপনারা সবগুলো আবার একটু চেক করে লাস্ট যখন শিওর থাকবেন দেন এখান থেকে সেভ করে দিবেন। সেভ করলে দেখবেন আপনাদের সামনে চলে আসবে এই অপশন যে ওয়্যার ট্রান্সফার টু ব্যাংক অ্যাকাউন্ট, এবং এখানে সব কিছু ডিটেলস আকারে আছে। আপনাদের যদি কখনো এটা এডিট করার প্রয়োজন পড়ে এখান থেকে এডিট করতে পারবেন, অথবা রিমুভ করতে চাইলে এখান থেকে রিমুভ করতে পারবেন। এখন থেকে আপনাদের গুগল অ্যাডসেন্স $100 পরপরই সব ডলারটা আপনাদের এই ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট হিসেবে চলে যাবে। ধন্যবাদ।